বিসমিল্লাহ রহমানির রহিম। ঝুঁকি ও আয় অধ্যায়ের তৃতীয় পর্বে ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ঝুঁকি ও আয়ের পার্থক্য নিয়ে। অনেকে মনে করেন যে ঝুঁকি ও অনিশ্চয়তা আসলে দুটি এক জিনিস, কিন্তু এই ধারণাটি সঠিক নয়, কারণ দুটো শব্দ সম্পূর্ণরূপে ভিন্ন অর্থ প্রকাশক, অর্থাৎ উভয়ের মধ্যে পার্থক্য ব্যাপক। সুতরাং ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে যে পার্থক্য রয়েছে তা আমরা এখন আলোচনা করব। শুরুতেই আমরা যদি দেখতে যাই যে সংজ্ঞানুসারে ঝুঁকি এবং অনিশ্চয়তাটা কি, সংজ্ঞানুসারে ঝুঁকি বলতে বোঝানো হয় যে অবস্থায় ভবিষ্যতের অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে তাকে আমরা ঝুঁকি বলি। অর্থাৎ কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কোন বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ হবে এবং কতটুকু ঝুঁকিপূর্ণ এটি আমরা নিরূপণ করতে পারি বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে, এবং এই ঝুঁকি নির্ধারণের জন্য বেশ কিছু টুলস রয়েছে, বেশ কিছু ফর্মুলা রয়েছে যার মাধ্যমে আমরা ঝুঁকিকে নিরূপণ করতে পারি। কিন্তু অনিশ্চয়তার দিকে দেখলে বোঝা যায় যে অবস্থায় ভবিষ্যতের অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে না, অর্থাৎ অনুমানের জায়গাটি থেকে আমরা অনিশ্চয়তাকে কোনো দিক থেকে নিরূপণ করতে পারি না। এটি হঠাৎ করে আসে এবং ব্যবসায়ী বা ম্যানেজারকে অথবা সিদ্ধান্ত গ্রহণকারীকে এক প্রকার বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। দ্বিতীয় পার্থক্যটি তথ্যানুসারে, অর্থাৎ ঝুঁকিকে তথ্যের মাধ্যমে প্রকাশ করা যায়। তথ্য বলতে বোঝানো হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটি বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা বা বিনিয়োগকারী তার সমস্ত প্রকার তথ্য বিশ্লেষণ, অর্থাৎ মার্কেট রিসার্চ থেকে শুরু করে তার বিনিয়োগ সম্পর্কিত যতগুলো ভবিষ্যতের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিংবা আশঙ্কা থাকে, সেই আশঙ্কাগুলোকে নিরূপণ করার পর তিনি একটি তথ্যভিত্তিক উপস্থাপনা করতে পারেন যে তার এই বিনিয়োগটা থেকে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজে তার ক্ষতি হতে পারে। কিন্তু অনিশ্চয়তাকে কোনোভাবেই তথ্যের মাধ্যমে প্রকাশ করা যায় না, কেননা অনিশ্চয়তা সম্পূর্ণ অনিশ্চিত একটি বিষয়। তৃতীয় আমরা যদি দেখি তৃতীয়টিতে যে পূর্বানুমান, অর্থাৎ ঝুঁকিকে পূর্বেই অনুমান করা যায় কিন্তু অনিশ্চয়তাকে, ভবিষ্যৎ অনিশ্চয়তাকে পূর্বানুমান করা যায় না। অর্থাৎ অনিশ্চয়তাটা কী পরিমাপের হতে পারে কিংবা কেমন হতে পারে এটি পরিমাপ করা যায় না, এরপরে অনুমান করা যায় না। চতুর্থটি হচ্ছে আমাদের পরিমাপের একক। পরিমাপের বিভিন্ন ধরনের ঝুঁকি পরিমাপের বিভিন্ন ধরনের একক রয়েছে, যেমন আমরা পরিমিতি ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিংবা পরিসর অর্থাৎ রেঞ্জ কিংবা বিভেদাঙ্ক, যেমন এটাকে বলা হয় ভ্যারিয়েন্স। এই সমস্ত এককের মাধ্যমে ঝুঁকিকে আমরা পরিমাপ করতে পারি। কিন্তু অনিশ্চয়তার ক্ষেত্রে যদি আমরা দেখি যে অনিশ্চয়তা পরিমাপের এ ধরনের কোনো একক। পঞ্চম পার্থক্যটি আমাদের হচ্ছে হিসাবভিত্তিক উপস্থাপনা, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পরিসরে ঝুঁকিকে উপস্থাপন করা যায়। অর্থাৎ কোন অবস্থা ঝুঁকির পরিমাণ কতটা বাড়বে বা কতটা কমবে সেটি আমরা হিসাবের মাধ্যমে উপস্থাপন করতে পারি। কিন্তু অনিশ্চয়তার ক্ষেত্রে পরিসংখ্যান ভিত্তিক কোনো ধরনের উপস্থাপন করার উপায় আমাদের নেই। ষষ্ঠ পার্থক্যের বিষয় হচ্ছে এড়ানোর ক্ষমতা, অর্থাৎ ঝুঁকি বা অনিশ্চয়তাকে কতটুকু এড়ানো যায়। ঝুঁকিকে এড়ানো বা কমানোর পদ্ধতি প্রতিষ্ঠানের রয়েছে, কিন্তু অনিশ্চয়তার ক্ষেত্রে অনিশ্চয়তা এড়ানো বা একে কমানোর কোনো ধরনের পদ্ধতি নেই। সপ্তম পার্থক্যের বিষয় হচ্ছে বীমা সুবিধা। ব্যবসায়ীগণ তাদের ঝুঁকিকে কমানোর জন্য, তাদের ব্যবসায়িক ক্ষয়ক্ষতিকে কমানোর জন্য কিংবা কোনো সাপোর্ট রাখার জন্য তারা বীমা সুবিধা গ্রহণ করতে পারেন। কিন্তু অনিশ্চয়তার ক্ষেত্রে এই অনিশ্চয়তা কমানোর জন্য বা এড়ানোর জন্য, অথবা যদি কোনো ধরনের ক্ষতি হয়েও যায় এটার যে ব্যাকআপ কিংবা এটার যে সাপোর্ট এটা গ্রহণ করার ক্ষেত্রে কোনো ধরনের বীমা সুবিধা গ্রহণ করতে পারেন না। এবং অষ্টম এবং সর্বশেষ পয়েন্টটি হচ্ছে
ঝুঁকি সিদ্ধান্ত গ্রহণকারী বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঝুঁকি এবং অনিশ্চয়তা কেমন হয়। ঝুঁকি সিদ্ধান্ত গ্রহণকারীকে সঠিক পথে নিয়ে যায়, অর্থাৎ কোনো বিনিয়োগকারী বা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক যদি তার ঝুঁকি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেন এবং এই সঠিক তথ্যকে কাজে লাগিয়ে তিনি তার ঝুঁকিটিকে কমিয়ে সঠিক পথে, অর্থাৎ তিনি আরও আয়ের পথে কিংবা লোকসানকে কমানোর পথে এগিয়ে যেতে পারেন। কিন্তু অনিশ্চয়তা হঠাৎ করেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে চলে আসে এবং যার কারণে কোনো প্রকার পূর্ব প্রস্তুতি বা পূর্ব পরিকল্পনা ছাড়াই ব্যবসায়ী বা বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানকে একটি বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে, যার কারণে প্রতিষ্ঠান অবশ্যম্ভাবীভাবে ক্ষতির সম্মুখীন হয়। তো এই ছিল আমাদের ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।